Assalamualaikum, welcome back to Joya Blog. আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আজকের ব্লগটি সবার কাছে ভালো লাগবে। যেহেতু আমাদের বাসার পাশে একটি ভালো শপিং মল আছে, তো আমরা চিন্তা করলাম যে দূরে নাকি এখানেই যাওয়া যাক। এখানে আসার মেইন কারণ হচ্ছে আমার একটি ব্যাগ দরকার, তো আমি আজকে এখান থেকে একটি ব্যাগ কিনবো। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি আগে যখন এখানে একবার এসেছিলাম তখন এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, তো আমি ভাবলাম এখান থেকেই কেনা যাক দূরে না গিয়ে। তো আমরা এখন চলে যাব, যে সাইডে ব্যাগ পাওয়া যায় ওই সাইডে চলে যাব। যখন মার্কেটে আসি তখন আমি ভাবি যে আমি এখান থেকে আমার ব্যাগ ছাড়া অন্য কোনো কিছু নেব না। আসলে মার্কেটে আসলে অনেক কিছু দেখলে কিনতে মন চায়। এখানে খুব সুন্দর সুন্দর ওড়না আছে, আমি এখান থেকে এর আগেও অনেকগুলো ওড়না নিয়েছিলাম, এখনও আছে আমার বাসায় অনেকগুলো। আর এখানে জিন্স প্যান্ট এইসব আছে। আসলে এটা কি আমি জানি না, এটা জামা না অন্য কিছু আমি ঠিক জানি না, বাট আমি দেখছিলাম মোটামুটি ভালোই। বাট আমি এখান থেকে যে কত ড্রেস কিনছি তার কোনো হিসাব নাই, তো এবার ভাবছিলাম যে এবার কিছু কিনবো না এখান থেকে, অনেক কিছু কিনছিলাম আমি আগে। আমি মনে মনে ভাবছিলাম আমি ততক্ষণ ভিডিও করলাম, এখন আমি আমাকে একটু ভিডিও করি।
জুতো নিবা? নাও। না না তোমার তো ওইটা মানাই গেল ভালো, মানে এটা মানাইবে ভালো, এটা না কিন্তু ওই আমি এটা কিনবো না কি জুতো, আমি একটা এগুলো তোমার জুতো না তো, এগুলো আমার জুতো, আমার জুতো পছন্দ হলে এটা হয়েছে না, এটি না এই এগুলো তো কালার আমরা সবকিছু কেনাকাটা করি, করার পর আমরা বাসায় চলে আসি ডিরেক্ট। আপনাদের সবার কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তারপর কি কি কেনাকাটা করলাম তো এখন ওইগুলো আমি দেখাবো আপনাদেরকে। আর এখানে সবথেকে একটা মজার কথা হচ্ছে যে আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনে একসাথে ছিলাম, কিন্তু ও সে আমার জন্য কখন এই বডি স্প্রেটা কিনলো আমি ঠিক খেয়ালই করিনি বা আমি দেখিও নি। আমার কাছে এই স্প্রেটাও ভালো লেগেছে, খুব সুন্দর। সব থেকে বড় কথা হচ্ছে আমাকে বডি স্প্রেটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার অনেকগুলো বডি স্প্রে আছে, আমি অনেকগুলো বডি স্প্রে কিছুদিন আগে কিনেছি, এটা নিয়ে আমার একটা ব্লগ আছে, আপনারা সবাই ব্লগটা দেখবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।